জ্বালাও পোড়াও অভিযানটা শুরু করছে, হরতাল দিতেছে। এই নৌজাজ্যের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগ মাঠে থাকবে। আমাদের শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমরা দাঁড়িয়েছি বিএনপির অবৈধ মানে ধর্মঘট আমরা মানি না, মানবো না। এই জন্য আমরা আজকে এখানে মহিলারা সবাই অবরোধ করার জন্য দাঁড়িয়েছি। আমরা শান্তি সমাবেশ চাই, আমরা শান্তি চাই। আমরা এই বিএনপির অবৈধ এই জ্বালাপোড়া রাজনীতি আমরা চাই না। আমাদের শেখ হাসিনা সরকার বারবার দরকার। দাঁড়িয়েছি আমরা বিএনপি জামায়াত সরকার বারবার যে এই আমাদের এই জ্বালাও পোড়াও অভিযানটা শুরু করছে, হরতাল দিতেছে, এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা আজকে দাঁড়াইছি মহিলা আওয়ামী লীগের জায়গায়। আমরা শান্তি চাইতেছি। সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান আজকে সারা বাংলাদেশে মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে মানববন্ধন হচ্ছে, তার ধারাবাহিকতায় বরিশাল জেলা মহানগর একসাথে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর এই স্বপ্নের বাংলা, বঙ্গবন্ধু এই বাংলাদেশ এনেছিল, এই বাংলাদেশে আজকে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এই নৈরাজ্যের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগ মাঠে থাকবে, মাঠে বসেই তার দাঁত ভাঙা জবাব দেবে। এবং ওরা যদি কোন রকমের কোন কর্মসূচি দেয়, তার প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে।